আমার নাম মমিনুল ইসলাম মমিনুল ইসলাম রাজু পাড়াবাইশা গ্রাম আমি একজন এই স্মার্ট কৃষক আমি আগে গার্মেন্টস ডিভিশনে জব করতাম একজন ফিনিশিং ম্যানেজার ছিলাম দুই সালে করোনার মধ্যে আমি বাড়িতে চলে আসছি আসার পর থেকে দুই হাজার সাল থেকে আমি কাজে যুক্ত আর এই গ্রহণের ট্রেলিং করছিলাম পঞ্চাশতম ব্যাচে ব্যাচে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি বীরকলা চোদ্দ সন্ধ্যা জমিতে ওপেন করি আসলে কৃষিতে আসার কারণটা হলো আমার বাবা দাদার দাদা সবাই কৃষিকাজই করে যেহেতু চাকরি করে কিছু করতে পারলাম তা ভাবলাম যে কৃষিতে কিছু করা যায় কি না দেখে এই জন্য কৃষিকাজে জয়েন করলাম এবং প্রথম যে আমি বীর কলাটা লাগাচ্ছি আল্লাহর রহমত এখানে কিছু সফলতা অর্জন করতেছি এবং দেখা যাইতেছে সেটা আর কি আপনারা দেখতেছেন সবাই আসলে আমি কৃষি খাদে নতুন এটা আমার প্রথম প্রজেক্ট আর আমার আশেপাশে যারা আছে আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা প্রায় বিশ বাইশ বছর ধরে একই জিনিসই করতেছে করলা করে শশা করে বাট এইরকম ফসল কেউ করতে পারে নাই আমি একটা সেজনে করা করছি এখন আশা করি এখানে আমার যা দেখার পরে সবাই আসে দেখতে এবং আগামীতে সবাই এরকম ফসল করবে এই একটা চিন্তা ভাবনা তাদের সবারই আছে প্রজেক্টটা শুরু করছি আপনার সেপ্টেম্বরের উনিশ তারিখে বীজ রোপণ করছি আমি বয়স চলতে চুয়ান্ন দিন আজকে এবং হারভেস্ট করছি আমি তিরিশ কেজি হারভেস্ট করছি বাজারের দাম আমি ওগুলো জল বিক্রি করে ওরা চব্বিশশো টাকা আমি এটা আঠাশশো টাকা বিক্রি করে আসছে আর একটা জিনিস কি আমি এটা দেখছি আমি খাওয়ার জন্য নিয়ে গেছিলাম আমি তিন দিন ঘরে রাখছিলাম তিন দিনও এর কোনো যে শুকে যাবে এটা কোনো কিছু হয় নাই এই যে করলার শেপ দেখেন আর সবচেয়ে থেকে কথা হলো করলার কালারটা সুন্দর এই কালারের জন্য কাস্টমাররা সবাই আকর্ষণ বেশি করে আর কি এর জ্বর আসছে যেটা সেটা হলো আপনার চল্লিশ দিন থেকে জ্বর আসছে আর কি বাট আমি হারভেস্ট করছি পঞ্চাশ দিন হারভেস্ট করছিলাম ফলটা দেখতে খুব ইউনিক খুব সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা ফলের গড় ওজন হবে চুয়াত্তর থেকে একশো গ্রামের মধ্যে এই প্রোজেক্টটা করতে এ পর্যন্ত আমার ছাব্বিশ হাজার টাকা খরচা হয়েছে আমি বাড়িতে আসার পর থেকে দেখতেছি সবাই যে আগের যে আগের আদিম যুগে যে চাষাবাদ সেই চাষাবাদই করতেছে কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করবো সেটা কীভাবে করা যায় আমি ইউটিউব ঘাটতে ঘাটতে দেখে যে আপনার এগ্রো ওয়ানের যে ইয়াটা আছে ভিডিওটা ভিডিওগুলো ফলো করি ফলো করার পরে তারপরে আমি ওখানে টেলিং দিই দেওয়ার পরে স্মার্ট পদ্ধতিতে কি কাছে আসে সব কিছু দেখার পরে আমি এই প্রজেক্টটা ইয়ে করি আর কি আর মাছ এইভাবে দেওয়ার কারণ হলো গাছের গ্রোথ যেহেতু বেশি আর ওনারা যেভাবে ঢালা মাছ ওইভাবে আমার এই করলা আটবে না আমার একটা চিন্তাধারা সেই জন্য আমি মাছ দিয়ে দিয়েছি এইভাবে দিয়েছি আমাকে ইউপ্যাটা মাছ দিয়েছি এখানে সুবিধা আমার অনেক সুবিধা আছে জমি নিরান কম লাগতেছে আপনার করলা তুলতে সুবিধা আছে আর মানে সেচও কম লাগতেছে সারও কম দেওয়া লাগতেছে এখন গাছের রোগ বালাই কম আছে সব মিলিয়ে সাধারণ পদ্ধতিতে যার চাষাবাস করতেছে তার সাথে অনেক ভালো আছে আসলে প্রথমে আমি ইসেপের মাছা দেই মাছাটা আমার শর্ট হওয়ার কারণে গাছের গোরোথ দেখার পরে আমি আবার উপর দিয়ে একটা মাছা মাছা দেই আল্লাহর মধ্যে সে মাছাও ভরপুর হইতেছে অল্প কি কয়েকদিনের ভিতরে মাছাটা ভরে যাবে আপনি হিসেবে মাছা দেওয়ার পরে ওপরে যে আপনার যে মাঝখান দিয়ে একটা ডাব দেওয়া আছে এই সেপের মাঝখান দিয়ে এই যে ডাব এই ডাবের সঙ্গে আর এই পাশে যে ডাব আছে ডাবের সঙ্গে মাঝখানে একটা খুঁটে দেয় এ শেপের মাছা মাছাং দিয়েছি আমার এখানে টোটালে আপনার ছয়টা মাছাং আছে ছয়টা মাছাংয়ের ভেতরে তিনটা মাছাং দিয়েছি আমি শেপের এটাই হলো আমার এসেপের মাছা আমার এটা দূরত্ব আছে আট ফিট দূরত্ব আছে এটা দেওয়ালে একটু নয় ফিট আমার এক ফিট কম হয়ে গেছে আর মাঝখানে আমি ডাব দিয়েছি একটা করে বাতা দিয়ে দিয়েছি আমি মাঝখানে ডাব দেওয়া আছে দুই সাইড ডাব দেওয়া আছে আমার আমার গাছগুলো দেখতেছি এত সবুজ এত গাঢ় আর গাছের যে গ্রোথ এটা কিন্তু এমনি এমনি হয় নাই এটা হলো এখানে আমি প্রতি সপ্তাহে আপনার হলো মার্সি আর হলো এর সাথে গ্রিন প্লাস পাশাপাশি এই গ্রণের এই যে স্প্রে শিডিউলটা দিয়েছিল ওই স্প্রে শিডিউলটা আমি ফলো করি এ পর্যন্ত আমার কোনো শিডিউল মিস যায় নাই যার কারণে আল্লাহর রহমতে আমার গাছের গ্রোথ অনেক ভালো আছে এবং ফলও আল্লাহ রহমতে অনেক ভালো আছে আসলে আমি জানি না এই গ্রহণের যে কাজকর্ম করে এগুলো অন্য কোনো কোম্পানি করে কি না আমি তাদের সঙ্গে কথা বললে যে কোনো মুহূর্তে আমি সলিউশন পাই যদি আমার কোনো সমস্যা হয় আমি যখন সঙ্গে সঙ্গে ফোন দিই তারা সলিউশন দেয় এই অনুযায়ী আমি কাজ করি আর এগ্রহণের যে কার্যক্রম আমার মনে হয় বাংলাদেশে আর কোনো কোম্পানির কার্যক্রম করতে পারবে কি না সন্দেহ আছে আমার